কেমিস্ট্রি বেসিক সিরিজের তৃতীয় এপিসোডে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পারমাণবিক ভর ও আণবিক ভর। তো এর মাঝে কিন্তু আমরা প্রথম ভিডিওতে পরমাণু কি ও অণু কি এগুলো কিন্তু আমরা জেনে এসেছিলাম। তো ওই জ্ঞানটাকে কাজে লাগিয়ে আমরা পারমাণবিক ভর বিষয়টা কি বা আণবিক ভর বিষয়টা কি এটা কিন্তু আমরা সহজেই বুঝতে পারবো। দেখো আমরা কিন্তু এর মাঝে জানি যে দেখো আমি যে লিখছি এটা এটা কি, এটা হচ্ছে একটা সোডিয়াম। তো এটা হচ্ছে একটা সোডিয়াম, একটা পরমাণু। তো সোডিয়াম হচ্ছে একটা পরমাণু, এটা আমরা জানি। তো এখানে যদি সোডিয়াম একটা পরমাণু হয় তো সোডিয়ামের পারমাণবিক ভর কত? সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23, ঠিক আছে? এখানে সোডিয়াম যেহেতু একটা পরমাণু তাই আমরা বলছি যে সোডিয়ামের পারমাণবিক ভর 23। আবার আরেকটা দেখো এক্সাম্পল, আমি যদি লিখি যে ক্লোরিন, ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5, ঠিক আছে? তো সোডিয়ামের পারমাণবিক হচ্ছে ভর হচ্ছে 23 গ্রাম, আর ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5 গ্রাম। এখন যদি আমি একটা এই সোডিয়াম এবং ক্লোরিন যে যুক্ত একটা যৌগ গঠন করে ওইটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, তো আমি যদি লিখি যে সোডিয়াম ক্লোরাইড, তো সোডিয়াম ক্লোরাইডের এখানে কিন্তু আমি আর পারমাণবিক ভর বলবো না। দেখো এখানে সোডিয়াম একটা পরমাণু, ক্লোরিন একটা পরমাণু, এই কারণে আমি বলেছিলাম যে সোডিয়ামের পারমাণবিক ভর 23 গ্রাম, ক্লোরিনের পারমাণবিক ভর 35.5 গ্রাম। আর এখানে যখন আমার সোডিয়াম ক্লোরাইড হয়ে গেল, সোডিয়াম ক্লোরাইডটা কি একটা অণু, এই কারণে আমরা বলবো সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর। তো সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত হবে? দেখো এখানে সোডিয়াম আছে একটা, ক্লোরিন আছে একটা, এই কারণে তোমার সোডিয়ামের হচ্ছে পারমাণবিক ভর 23, আর এর সাথে যুক্ত হয়েছে। এভাবে মনে রাখবা যে আণবিক ভর অনেকেই প্রেস করে ফেলে, গুলিয়ে ফেলে। তো এখানে দেখো সোডিয়ামের সাথে ক্লোরিন যুক্ত হয়েছে, তাই এখানে আমরা একটা যোগ দেবো। আর এখানে কি ক্লোরিনের পারমাণবিক ভর আমরা জানি 35.5, তো এটাকে আমরা যদি যোগ করে দিই তাহলে এখানে হচ্ছে 58.5 গ্রাম, ঠিক আছে? তো সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর হচ্ছে 58.5 গ্রাম। এখানে আমরা সোডিয়াম ক্লোরাইড যেহেতু একটা যৌগ, এই কারণে আমরা এটাকে বলছি যে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর, বা যৌগ না বলেও দেখো তুমি এটা সোডিয়াম ক্লোরাইডের কি একটা অণু। হ্যাঁ, সোডিয়াম একটা পরমাণু ছিল, ক্লোরিন একটা একা একটা পরমাণু ছিল, এখানে আমরা দেখছি যে সোডিয়াম ক্লোরাইড একটা যৌগ হয়ে গেছে বা একটা অণু হয়ে গেছে, তাই এই সোডিয়াম ক্লোরাইডটা হচ্ছে, এই সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমরা বলবো সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর। আর ওই ক্ষেত্রে আমরা বলবো যে সোডিয়ামের পারমাণবিক ভর বা ক্লোরিনের পারমাণবিক ভর। এখন দেখো আমি যদি আরো এক্সাম্পল দেখাই যে তোমার, আচ্ছা এখানে লিখি যে আমি যদি লিখি যে ম্যাগনেশিয়াম ক্লোরাইড, দেখো ম্যাগনেশিয়ামের পারমাণবিক ভর ম্যাগনেশিয়াম, তো ম্যাগনেশিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 24, ম্যাগনেশিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 24 গ্রাম। আর অপরদিকে ক্লোরিনের পারমাণবিক ভর আমি একটু আগে লিখে রেখেছিলাম যে 35.5 গ্রাম। তো এখানে দেখো আমি যদি ম্যাগনেশিয়াম ক্লোরাইডের আণবিক ভর বের করতে চাই তাহলে আমি আগে ম্যাগনেশিয়াম ক্লোরাইডটা লিখি। দেখো ম্যাগনেশিয়াম ক্লোরাইড, তো এখানে দেখো ম্যাগনেশিয়াম ক্লোরাইড, কিন্তু ম্যাগনেশিয়াম ক্লোরাইড কিন্তু আমার লেখা হয় নাই। কী কারণে হয় নাই? দেখো আমার, তুমি এখন বলতে পারো এখানে তো সোডিয়াম ক্লোরাইড, এখানে তুমি এটা তো হয়ে গেছে, কিন্তু এটা ম্যাগনেশিয়াম ক্লোরাইড কী কারণে হলো না? দেখো এটার ব্যাখ্যা হচ্ছে কি যে এখানে ম্যাগনেশিয়ামের সাথে যুক্ত হতে একটা ক্লোরিনে যুক্ত হতে পারবে না, এখানে ম্যাগনেশিয়ামের সাথে যুক্ত হতে দুইটা ক্লোরিন লাগবে। এখন এই ব্যাখ্যাটার কারণটা কি, কেন দুইটা ক্লোরিন লাগলো, হ্যাঁ, বা কেন সোডিয়ামের সাথে যুক্ত হলো একটা ক্লোরিনে হয়ে গেল, এখন এইসব ব্যাখ্যাগুলো আমি তোমাদের যে সামনে যে নেক্সটে আরও ভিডিও দেবো ওইখানে আমি এই জিনিসগুলোকে ব্যাখ্যা করবো। তো তোমরা শুধুমাত্র আমার সাথে, হ্যাঁ, প্রথম থেকে শেষ পর্যন্ত যেতে থাকো, দেখবে যে তোমার আস্তে আস্তে দেখবে তোমার সব কিছু শেষ হয়ে যাবে। তো কেমিস্ট্রি পেপারটা হচ্ছে শিকলের মতো, তুমি যখন একটা শিকল একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমার শেষ করতে হবে, তো তুমি আস্তে আস্তে এগোতে থাকো আমার সাথে, ইনশাল্লাহ তোমার সব কিছু ঠিক হয়ে যাবে। দেখো এখন ম্যাগনেশিয়াম ক্লোরাইডের আমরা যদি এর আণবিক ভরটাকে বের করতে চাই তাহলে আমরা আণবিক ভর বের করবো কীভাবে? দেখো এখানে কিন্তু আমি পারমাণবিক ভর বলি নাই, শুধুমাত্র ম্যাগনেশিয়াম বললে ম্যাগনেশিয়ামের পারমাণবিক ভর 24 গ্রাম, ক্লোরিনের পারমাণবিক ভর 35.5 গ্রাম। কিন্তু এখানে আমি ম্যাগনেশিয়াম ক্লোরাইড যখন হয়ে গেছে তখন এটাকে আমরা বলবো ম্যাগনেশিয়াম ক্লোরাইডের আণবিক ভর। আর এখানে ম্যাগনেশিয়ামের আমরা জানি 24, আর এটার সাথে যুক্ত হয়েছে ক্লোরিন। দেখো এখানে কিন্তু ক্লোরিন একা না, দুইটা ক্লোরিন, এই কারণে হবে যে ক্লোরিনের পারমাণবিক ভর আমরা জানি যে 35.5, তো 35.5 এর সাথে 2 দিয়ে গুণ হয়ে যাবে। কেন? কারণ এখানে ক্লোরিন আছে দুইটা, এই কারণে 2 দিয়ে গুণ হয়েছে। তো এটা যদি তুমি একটু
ক্যালকুলেশন করো, তাহলে এখানে হচ্ছে যে তোমার 24 প্লাস 71, ঠিক আছে, এখানে হবে তোমার 5 আর এখানে হবে 9, ঠিক আছে, এখানে হচ্ছে 95 গ্রাম। তো ম্যাগনেশিয়াম ক্লোরাইডের আণবিক ভর হচ্ছে 95 গ্রাম। তো এইভাবে আমরা আণবিক ভর বা পারমাণবিক ভরের যে তফাৎটা, এই তফাৎটাকে বুঝতে পারি। তো নেক্সটে আরও যে তোমরা কোন টপিকের উপর ভিডিও চাও তোমরা তা কমেন্ট বক্সে জানাবে। আর আমি তো একটা সিকোয়েন্স করে রেখেছি যে কীভাবে পড়লে তোমাদের ভালো হবে, আমি সেভাবে ভিডিও আপলোড দেব। তারপরে তোমার যে পড়ানোর ভিতরে যদি খুঁটিনাটি কোনো সমস্যা থাকে, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।